লাঞ্চে আবার চলে এসেছি চ্যালেঞ্জ ভিডিও। তো আজকে ভাতের চ্যালেঞ্জ আছে। তো বাঙালির বাড়িতে যেটা বেশিরভাগ হয়ে থাকে মাছের ঝোল ভাত, অনেকদিন খাইনি তো এটা সেটাই খাওয়া হচ্ছে, খালি মাছের ঝোল ভাত খাবো। তো চলো বন্ধুরা কাছ থেকে দেখে নিই আজকে আমাদের মেনুতে কি কি আছে। আজকে আমাদের দুপুরে লাঞ্চে আছে ভাত, আছে বড় করে কুমড়ি বা কুমড়োর পকোড়া, আছে করলা ভাজা, ফিশ ফ্রাই মশলা দেওয়া মানে মাছ ভাজা, আছে পেঁয়াজ, এখানে আছে আলু কচু দিয়ে রুই মাছের ঝোল, সাথে আছে মাছের তেল চর্বিওয়ালা। তো দেখে নিলেন আজকে কি কি নেওয়া হয়েছে। তো আমার খুব ভালো লাগে চর্বিওয়ালা মাছের তেল। তো বন্ধুদের বলে রাখি আমাদের আরো ভিডিও দেখতে হলে কিছু আই বাটন ডেসক্রিপশন বক্সে যেতে হবে, আর আমাদের চ্যানেলে গিয়েও দেখতে পারো। তো আমাদের অনেক ভিডিও আছে, খুব ভালো ভালো ভিডিও আছে, তো ভিজিট করতে পারো। এছাড়া ফোনের স্ক্রিনেও ফেসে ওঠে ভিডিও শেষে, সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর আমাদের আরো দুটো চ্যানেল রয়েছে, ফুড ব্লগার সম্পূর্ণা, ফুড ফ্যামিলি ব্লগস, ওখানেও ভিডিও আপলোড হচ্ছে, যারা এখনো পর্যন্ত দেখেননি গিয়ে দেখে নেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন, তাতে আমাদের একটু এগিয়ে যেতে সাহায্য হয়। আর এই চ্যানেলটাও যারা নতুন দেখছে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তাহলে এবারে খাওয়াটা আরম্ভ করি। আজকে আজকে ফিশ থালি, দুটো করে মাছ আছে, তার সাথে আছে বড় বড় কুমড়ির পকোড়া সাথে, হ্যাঁ এগুলো তো রয়েছে। তো এবার কাউন্টিং করি, দেখা যাক কেউ উইনার হয়। পরিষ্কার করে আজকে মানে খেতে হবে, তো সেই হবে উইনার। যদিও উইনার হয়ে গিয়ে দেখবো হাতে মানে থালাতে একটা ভাত আছে, তবে কিন্তু সে উইনার হবে না, ঠিক আছে। আজকে এটাই চ্যালেঞ্জ। তো দেখা যাক, দিদি কাউন্টিং করো, 3 2 1 স্টার্ট। আলু কচু দিয়ে মাছের ঝোল, দারুণ খেতে লাগে।
মশটা খুব মিষ্টি বলো ওয়ালা জড়িয়ে রাখো ভাত থাকলে হবে না আজকের একদম কঠিন চ্যালেঞ্জ দুর্দান্ত ছিল অনেকদিন সত্যি তাই বেশিরভাগ ঝাল করা হয় চাল নেওয়া হয় আর ভিডিওর জন্য তো আমাদের এসব মানে পাতলা মাছের ঝোল সব খাওয়াই হয় না তো ভাবলাম আজকে হয়েছে যেহেতু আজকে একটা শো করি আশা করি বন্ধুদের ভালো লাগবে তো যাই হোক আজকে আমি হেরে গেছি দিদি উইনার হয়ে গেছে একটুর জন্য হেরে গেছে তো আজকে এই চ্যালেঞ্জ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন আর ভিডিও গুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো আবার দেখা হবে নতুন কোন চ্যালেঞ্জের সাথে ভালো থেকো সুস্থ থেকো এবং সেফটি থেকো আপনারা দেখছেন ফুড ফ্যামিলি এন্ড মোর এখানে আনন্দ থেকো